আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির আজ সারাদিনের পাওয়া চারটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিত আজকের তারিখ এগারোই ডিসেম্বর দু হাজার একুশ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল সৌদি থেকে পাওয়া আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবরটি হলো সৌদির করোনার পরিস্থিতি বর্তমানে কিছুটা খারাপের দিকে যাচ্ছে প্রতিনিয়ত সামান্য পরিমাণে আক্রান্ত রোগী বাড়ছে এমত অবস্থায় সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা থেকে সকলকে সুরক্ষিত থাকতে ডোজ গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন আজ যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরাও সতর্ক করে দিয়েছে করোনাভাইরাসের নতুন ভেরিয়েন্ট অমিক্রণ ঠেকাতে প্রচলিত ভ্যাকসিনের দুই ডোজ গ্রহণ যথেষ্ট হবে না সেই সঙ্গে ওই ভ্যাকসিনের বুস্টার ডোজও প্রয়োজন হবে তাই সকল প্রবাসীরা অতি দ্রুত করোনার ভ্যাকসিনের বুস্টার ডোজ গ্রহণ করুন সৌদি থেকে পাওয়া আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো আজ সৌদি প্রেস এজেন্সির খবরে জানানো হয়েছে সৌদি আরবের যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে বিভিন্ন স্থানে পনেরো হাজার ঊনসত্তর জন অবৈধ প্রবাসীদেরকে আটক করা হয়েছে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন গত তিন ডিসেম্বর দুই হাজার একুশ থেকে নয় ডিসেম্বর দুই এই সাত দিনে সৌদি আরবের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে এদের মধ্যে আবাসন নীতি বা ইকামা আইন বঙ্গের দায়ে সাত হাজার পাঁচশো সাতষট্টি জনকে শ্রম আইন বঙ্গের দায়ে এক হাজার নয়শো দুই জনকে আর সীমান্ত নীতি আইন বঙ্গের দায়ে পাঁচ হাজার ছয়শো জন অবৈধ প্রবাসীদেরকে আটক করা হয়েছে সৌদি থেকে পাওয়া আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো সৌদি আরবে প্রথমবারের মতো নারীদের বক্সিং টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে ক্লাব নামের একটি জিমে প্রশিক্ষণ নিচ্ছেন বেশ কয়েকজন নারী বক্সার ফ্লাইট ক্লাব নামে ওই জিমটির অবস্থান রাজধানী রিয়াদে ফ্লাইট ক্লাবটি চালু হওয়ার পর অনেক নারীরাই সেখানে বক্সিং শিখতে ও প্রশিক্ষণ নিতে গিয়েছে এই বছরই প্রথমবারের মতো নারীদের জন্য জাতীয় পর্যায়ের বক্সিং চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছে সৌদি আরবের বক্সিং ফেডারেশন সৌদি থেকে পাওয়া আজকের চতুর্থ গুরুত্বপূর্ণ খবরটি হল সর্বশেষ করোনা ভাইরাসের আপডেট খবর সৌদি আরবে আজ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে তিপ্পান্ন জন এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার একশো উনানব্বই জন সৌদি আরবে আজ করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছে একাত্তর জন এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার চারশো নয় জন সৌদি আরবে আজ করোনায় আক্রান্ত রোগী মারা গেছে একজন এখন পর্যন্ত মোট মারা গেছে আট জন এই ছিল সৌদির আজ সারাদিনের পাওয়া চারটি গুরুত্বপূর্ণ খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংঢং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে